वेलकम बैक टू माय चैनल। आशा करछि तोमरा सकलेई ভালো আছো আর আমিও ভালো আছি। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে হলো রাখি পূর্ণিমা, তো তোমাদের সকলকেই জানাই শুভ রাখি পূর্ণিমা। তো আমার এখন বাজে 11টা, আমার রাখি সবাইকে পরানো কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখলেই ভিডিওর প্রথমেই দিয়ে দিয়েছিলাম। আর সকালে খাওয়া দাওয়াও কমপ্লিট, এবারে দুপুরে রান্না বান্নার দিকেই যাব। তো আজকে কি রান্না করছি তোমাদের বলে দিই আগে। আজকে আমাদের হবে পোলাও করব, আর হলো মাংস চিকেন কষা, এটাই হলো খুব সিম্পলের মধ্যেই করা হচ্ছে। তো এই রান্না বান্না হচ্ছে, এখনো কিছু জোগাড় করা হয়নি, এখন যাব গিয়ে সব জোগাড় করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো দুপুরে রান্নার জন্য পেঁয়াজ কাটা হচ্ছে, মানে পেঁয়াজ ভাজা হচ্ছে, সরি পেঁয়াজ কাটা হয়েছে। এখানে চিকেন হবে, চিকেনের জন্য পেঁয়াজটা কেটেছি। আর এখানে আলু ভাজা হয়ে গেছে চিকেনে, আর মশলাও রেডি করে নিয়েছি, সব রেডি। এখানে আছে পেঁয়াজ, মানে একটু পেঁয়াজ দিয়েছি, একটু টমেটো, আদা, রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা, সব দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, এটাই দিয়ে দেবো। আর হলুদ লাগবেই তো। আর এখানে দেখো আরেকটা মশলা রেডি করে নিয়েছি, এখানে একটা মশলা রেডি করে নিয়েছি, এই যে পাঁচফোড়নের মশলা। এখানে পাঁচফোড়ন আছে, তেজপাতা আছে, গোটা গরম মশলা আছে, সব দিয়ে একটা শুকনো কলায় ভেজে এটা গুঁড়ো করে রেখেছি, এটা চিকেনটা নামানোর সময় দেব। আর এখানে দেখছো ভাত হচ্ছে, এটা হলো বাবার জন্য হচ্ছে, বাবা পোলাও খাবে না, তো ওই সবজি সেদ্ধ দিয়ে দিয়েছে, চিকেনটা খাবো, চিকেন দিয়ে ভাত দিয়ে খাবে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, পোলাও আর চিকেন কষা, এটাই দুপুরের লাঞ্চ মেনু। গুড আফটারনুন ফ্রেন্ডস, আবার বসে গেছি তোমাদের সঙ্গে একটু গল্প করব বলে। আর আজকে তো তোমাদের সঙ্গে রাখির দিনের ভিডিওটাই শেয়ার করছি, কিন্তু এখন যে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বসলাম না, এখন কিন্তু আর রাখির দিন নেই আমার, মানে আজকে হলো সোমবার, তো রাখি ছিল রোববার, আজকে সোমবার, রাখির দিন, আমি সেরকমভাবে ব্লগ কিছু করতেই পারিনি, মানে রান্না বান্না সব ছিল, এই করতে করতে টায়ার্ড হয়ে গেছি। তারপর আর মেন একটা কারণ যার জন্য ভিডিওটা করতে পারিনি, মেয়ের শরীরটা খুব খারাপ ছিল, মানে বিকেলের পর থেকে, ঘুম থেকে ওঠার পর থেকে এখনো খারাপ রয়েছে, কিন্তু একটু মনে হচ্ছে বেটার আছে। তো সকাল থেকে ওই জন্য ভিডিও স্টার্ট করতে পারিনি, আর বাচ্চার শরীর ঠিকঠাক না থাকলে দেখবো এসব করতে ইচ্ছা হয় না, সব কিছু নিয়ে সবকিছু ঠিক থাকার পরে তো না ভিডিও করতে ভাল লাগবে যে হ্যাঁ সব ঠিক আছে, এবার একটুখানি বসলাম তোমাদের সঙ্গে গল্প করি। তো যদি সবাই ঠিকই না থাকে তাহলে কি করে গল্প করি বলো। তো হ্যাঁ, তার জন্য কালকে তো আর কিছু শেয়ার করতে পারিনি, তো ভাবলাম ভিডিওটাও তো শেষ করতে হবে, কি করে শেষ করি। তো তোমাদের ভাবলাম যে রাখিতে আমি কি কি পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই, এটা করেই শেষ করবো ভিডিওটা। আবার আগে দেখাই যে আমার বাবা আমার মেয়েকে কি দিল রাখিতে। তো দেখো এখানে কালকে ওকে পড়ানো হয়েছিল, তো তার জন্য উল্টানো রয়েছে, তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে আমার বাবা দিয়েছে আমার মেয়েকে এই জামাটা, জামাটার ক্যাটলগটা এখানে নেই এখন, নাহলে তোমাদের দেখাতে পারতাম, জামাটা খুবই সুন্দর, কালারটাও যেমন সুন্দর। তো দেখো এখানে সাইডে ডিজাইন করা রয়েছে, হাত পা এরকম যেমন বড়দের থাকে ওই ফাঁকা মতন, এই জায়গাটা ওরকমই টাইপের, বাচ্চাদেরও এখন এরকম ডিজাইনের করেছে যদিও। তো এখানে দুপাশে হাতটা এরকম, আর এখানে বাটারফ্লাই রয়েছে, সুতোর কাজ করা বাটারফ্লাই, চেন এখানে সামনে দিয়ে চেন, আর হলো জামাটা হলো পুরো একদম লং গাউন, লং গাউন যেগুলো সেই লং গাউন, সুন্দর জামাটা বেশ, জামাটার কালারটাও যেমন সুন্দর, আর মেয়েকে পরেও খারাপ লাগছিল না বেশ। তো বাবা এটা দিয়েছে, আর দিয়েছিল হলো চকলেট সেলিব্রেশন, যেটা খোলা হয়ে গেছে, যেটা খুলে আমার মেয়ে অলরেডি খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে ওর হয়েছে শরীর খারাপ, মানে একসঙ্গে দুটো তিনটে চকলেট খেয়ে নিয়েছে, তো ওই খেয়ে পেট ব্যথা আরম্ভ হয়ে গেছে। জেমস গুলো এখন কিন্তু একদম ভালো না, বাচ্চাদের দেওয়াটা ঠিক না, তো সেই জেমস খেয়েছে, তারপর আসার পর থেকে কিন্ডার জয় খাচ্ছে, এটা খাতে চকলেট খেয়েই চলেছে, তো তার জন্য শরীরটা একটু ঠিক নেই, পেটটা ব্যথা হচ্ছে, বমিও হয়েছে, মানে কালকে রাত্রে একবার হয়েছে, শুধু চকলেটের গোলা বেরিয়েছিল, আর আজকেও আবার সকালবেলা ভাত খাইছিলাম, যেহেতু রাত্রের বেলা শরীরটা ঠিক ছিল না, মুড়ি খেয়ে শুয়ে দিয়েছিল, মানে মুড়ি জল এইসব খেয়েছিল, রাত্রে বেশি কিছু রিস দিইনি, সকালবেলা পোলাও মাংস হয়েছিল সেগুলো খেয়েছিল, তো তার জন্য। আর এইখানে যে সেলিব্রেশনটা দিচ্ছ সেটা হলো, এটা হলো আমার ভাই আমাকে দিয়েছে, আমার পিস্তুত ভাই, তো সেলিব্রেশন দিয়েছে। আর আমার মেয়ে একটা পেয়েছে, একটা মানে শর্ট গেঞ্জি পেয়েছে, এটা
এটা হলো ওর দিদি দিয়েছে ওকে, ও তো রাখি পরিয়েছিল তো তার জন্য ওকে একটা এখন পাতলা গেঞ্জি দিয়েছে, গরম এখন, আর দেখবে জামার ভিতরে পরার জন্য কিন্তু লাগে সবসময়। ওরাও বাচ্চা তো, আমার মেয়েও ওদেরকে দিয়েছে হলো সেলিব্রেশন, ওই ছোট ছোট যে সেলিব্রেশন গুলো আছে ওগুলো দিয়েছিল। আর এখানে আমার দাদা, এক দাদা দিয়েছে এই নাইটিটা বাড়িতে পরার জন্য। তো দেখবে এই নাইটি গুলো কিন্তু সবসময়ের জন্য খুব কাজে লাগে, আর এত গরম, গরমের সময় নাইটি তো খুবই লাগে। তো কালারটাও খুব সুন্দর, প্রিন্টটাও সুন্দর। তো এই এই পেয়েছি। আর একটা আমার দাদা যেটা দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। তোমরা তো দেখেছিলে সেই দিন আমরা, মানে যেদিন আমি এসেছিলাম, গেছিলাম ওই চশমার দোকান আর ঘড়ির দোকানে, তো সেখান থেকে একটা চশমা কিনতে গেছিলাম, তোমাদের বলা হয়নি কিসের জন্য গেছিলাম। তো তোমরা তো দেখেছো রাখি যখন পড়াচ্ছিল তখন আমাকে দিয়েছিল, আমি পড়েও দেখিয়েছি। তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি ঘড়িটা, সরি ঘড়ি না চশমাটা। তো দেখো এখন যে চশমাগুলো বেরিয়েছে ওই চশমাগুলো এই যে পুরো ট্রান্সপারেন্ট, এটা পিঙ্কিশ এর মধ্যে, পুরো ট্রান্সপারেন্টও ছিল হোয়াইট এর মধ্যে, তো সেটার থেকে এর ইয়েটা অনেকটা ভালো ছিল, মানে এর কোয়ালিটিটা। তো দেখো এই যে এর হ্যান্ডেলটা এরকম প্রিন্টের, আর সামনেটা এটা ক্যাটসাই এর মধ্যে, আর এটা হলো এই। তো এখন আমার খুব একটা, মানে আমি ভেবেছিলাম যে সরুর মধ্যে নেব, তো এখন এইগুলোই উঠেছে সব, মানে এরকম টাইপেরই চশমা সবাই ইউজ করছে, আমার সব চশমাগুলো যদিও এরকম একটু বড় বড় কাজগুলো। তো ভেবেছিলাম যে ছোট কাচের মধ্যে কিছু নেব, কিন্তু ওখানে গিয়ে দেখলাম মানে এইগুলোই বেশি ভালো লাগছে, তো তার জন্য এরকমই নিয়েছি। তো চশমাটা কিরকম হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আমি বাড়িতে সবসময় চশমা ইউজ করি, কিন্তু ক্যামেরার সামনে সবসময় চশমায় আসি না। এক এক সময় তোমরা দেখেছো পিঙ্ক কালারের যে কাঁচ দেওয়া চশমাটা, ওটা একটা আছে, তো ওটা ওটাও আমার ঠিকঠাকই আছে একদম। তো এটা দাদা আমাকে গিফট করলো, তো ভালোই হয়েছে, দুটো চশমা হয়ে গেল। আর তোমাদের আরেকটা জিনিস দেখানো হয়নি, সেটা তোমাদের দেখিয়ে দিই, সেটা হলো এই দেখো ইয়াররিংস। তো এই ইয়াররিংসটা আমি রাখিতে আসার আগে আমি দুটো দারুণ গিফট পেয়েছি, একটা না, একটা তো দেখছো এই যে ইয়াররিংসটা, আর একটা হলো এই যে, এটা হলো সোনার চুড়ি দিয়েছে আমাকে, আর এই গিফটটা দিয়েছে হলো বাপি। তো আমার শ্বশুর মশাই এটা আমাকে বাড়িতে আসার আগে গিফট দিয়েছে, অ্যাডভান্স গিফট, সেটা হলো পূজোর অ্যাডভান্স গিফট। ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চুড়ির ডিজাইনটা দেখে নাও, খুব সুন্দর ডিজাইনটা, দুটোই চুড়ি কিন্তু বেশ ভালো ডিজাইনটা, ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। ফ্রেন্ডস, রাখি পূর্ণিমার ভিডিওটা এর মানে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো, সোনার গিফটটা কেমন লাগলো, তারপরে আমার মেয়ের গিফটগুলো কিরকম লাগলো, আর আমার দাদার গিফটটা কিরকম লাগলো, সব গিফটগুলো অ্যাকচুয়ালি কেমন হচ্ছে সব গিফটগুলোই বলো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে যদি পারি। আজকের ভিডিও আবার করবো, কী কী রান্না হয়েছে সেগুলো দেখাবো, কিন্তু এই ব্লগে দেখাচ্ছি না, নেক্সট ব্লগে দেখাবো। ওকে, তো এখান আজকের মতন এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, আর যদি খুব 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 ভালো লেগে থাকে, যারা নতুন বন্ধু আজকেই আমার ভিডিওটা প্রথম দেখছো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই।